সৌজন্যে বিবিএস কেবলস। এটি নিউজের প্রতিদিন আয়োজন বিবিএস কেবলসের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন প্রতিদিনই গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে আমরা আপনাদের সামনে হাজির হই। গতকাল এই বিআরটি প্রকল্পে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ আমরা এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানব, তবে তার আগে এটি নিজে প্রচারিত একটি প্রতিবেদন দেখে নেই। ঘটনাস্থল রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোড এলাকা। এয়ারপোর্ট থেকে টঙ্গী যাবার পথে জসীমউদ্দিন সিগনাল পার হওয়া গাড়িগুলোর গতি হঠাৎ কমে যায় বিকেল 3:30। অন্য সব দিনের মতোই বিআরটি প্রকল্পের ভারী গার্ডার সরানো হচ্ছিল ক্রেন দিয়ে। হঠাৎ ক্রেন কাত হয়ে গার্ডার পড়ল মাঝ রাস্তায়, আর গার্ডারের নিচে চাপা পড়ল একটি প্রাইভেট কার। প্রাইভেট কারে যাত্রী ছিল 7 জন। সপ্তাহখানেক আগে বিয়োহা দম্পতি হৃদয় ও রিয়ামণি বসেছিলেন গাড়ির বাম দিক ঘেঁষে, ভাগ্যক্রমে তাই বাঁচলেন তারা। কিন্তু গাড়ির চালক নতুন বরের বাবা রুবেল হাসান, কনে রিয়ার মা ফাহিমা বেগম, রিয়ার খালা ঝর্ণা এবং ঝর্ণার 2 শিশু সন্তান জান্নাতুল ও জাকারিয়া গার্ডারের নিচে চাপা পড়া গাড়িতে আটকেই মারা যান। যার গাড়ি ও নিজেই ড্রাইভ করতেছিল, ওর নাম হলো রুবেল, ওর সাথে ছিল ওর ছেলে, ওর ছেলের বউ, তারপরে তার তাদের স্বজনরা। নতুন বউ নিয়ে আসতেছিল, মানে ছেলে ছেলের বউ নিয়ে ওই বাড়ির থেকে আসতেছিল। ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে এসে অসহায় বোধ করেন, কারণ এত ভারী গার্ডার সরানোর যন্ত্রপাতি তাদের নেই। প্রায় 3.5 ঘন্টা পর গার্ডার খানিকটা নড়িয়ে গাড়িটি বের করে আনা হয়। মরদেহ উদ্ধার করে নেওয়া হয় মর্গে। এক্সকাভেটর আসতে দেরি হয়েছে, অন্য সংস্থা থেকে আনতে হয়েছে। কোথা থেকে আনছে? এই এক্সকাভেটর আসার পরে আমরা রেস্কিউ কাজটা সম্পন্ন করতে পারি। আপনাদের কাছে তো এরকম যন্ত্রপাতি নাই যে? না না না, আমাদের লাইট রেস্কিউ করার মতো আছে, কিন্তু হেভি এই ধরনের কোনো যন্ত্রপাতি নেই। কুইক ক্রেন দিয়ে এটা সরানো হয়নি, এটা শুধু রিলিজ দিয়ে গার্ডারটাকে নামাই দেওয়া হয়েছে। ট্রেনটাকে নামাই দিছি আমরা, ওয়্যারটাকে রিলিজ দিছি, গার্ডারটা থেকে ছেড়ে দিছি, ট্রেনটা ব্যালেন্স হয়ে মাটিতে নেমে গেছে। হ্যাঁ, আমি টার্মিনাল 3 নির্মাণে কাজ করতাম। এটা আমি আসলে ব্যক্তিগতভাবে আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি এখানে আইসি, এটা আমি কাজটা করতে চাইছি নিজের দায়িত্ববোধ থেকে। এইখানে এসি আমি পাইছি কয়েকজন লোক, একজন ট্রেন অপারেটর পাইছি, অন্য জায়গার ওনাকে আমি রাখছি। আমরা 4 জনের নেতৃত্ব দিয়ে এটাকে রিলিজ করতে সক্ষম হয়েছি। বিআরটিএ প্রকল্পের কর্তারা বলছেন এই গার্ডার এরকম ক্রেন দিয়েই সরানো হয়, তাই হঠাৎ কেন দুর্ঘটনা ঘটলো সেটা তদন্ত কমিটির রিপোর্ট না পেলে বোঝা যাচ্ছে না। এই ক্রেন দিয়ে তো এই কাজ আগেও করা হয়েছে আর কি। সেটা গার্ডারটার ওজন যেটা শুনলাম যে 80 টন, ওর ক্যাপাসিটি এর থেকেও বেশি, কিন্তু এখন কি কারণে এটা আমার গার্ডারটা সমস্যা না, সমস্যা যেটা ক্রেনটা একদিকে হেলে পড়ছে। এখন এটা কি কারণে, এখন ক্রেনের কোনো মেকানিক্যাল ফল্ট নাকি ড্রাইভারের দুর্বলতা, এটা তদন্ত রিপোর্ট পেলে আমরা বুঝতে পারি। আমার হাতের ক্যাপাসিটি হচ্ছে আমি 100 কেজি নিতে পারবো, ঠিক এই অবস্থায় ট্রেনটা হচ্ছে এরকম আমাদের। হ্যাঁ, 100 কেজি একটা ঝুলাই দেন ব্যাগের মধ্যে, আমরা নিতে পারবো এই অবস্থা। যখন আপনি হাটটা একটু বাঁকা করবেন তখন হয়তো বা 70-80-90, হাটটা যখন এই অবস্থায় আনবেন তখন আপনি 10 কেজি রাখতে পারবেন না, কারণ আপনার হাটটা নেমে গেছে। আপনি এই অবস্থায় 80 কেজি নিতে পারবেন, লোড চার্ট আছে একটা, আগে হয়তো বা কাছাকাছি রাখছে, তবে রেডিয়াস কম ছিল, ক্রেন সোজাসুজিভাবে মুভ করছে, এখন হয়তো বা তাদের একটু দূরে মুভ করতে চাইছে, বা এইখান থেকে গার্ডারটা নিয়ে তারা সুইম করতে চাইছে, ক্রেনটাকে ঘুরে চাইছিল ওই পাশে নিতে, তখন সুইম করতে গিয়ে বুমটা বেশি নামায় ফেলছে। ওই নামায় ফেলার অবস্থায় ওই লোডটা ওদিকে যোগ দিয়েছে, পরে কাউন্টার ওয়ার্ড ট্রেনের উঠে গেছে, ব্যালেন্স করতে পারে নাই, এটা লিফটিং ফেল করছে, ট্রেন টপল হয়ে গেছে। ওভারলোডের কারণে ট্রেন এটাকে লিফটিংটাকে ব্যালেন্স করতে পারে নাই, ওভারলোড হয়ে গেছে, ট্রেন টপল হয়ে গেছে, ট্রেনটা পড়ে গেছে, সে তার নিজের গ্রাউন্ডে নাই, মানে তার প্ল্যাটফর্ম ওয়ার্কিং প্ল্যাটফর্মে সে নাই। দুর্ঘটনার 5 ঘন্টারও বেশি সময় পর গার্ডারটি এবং মুচড়ে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বিমানবন্দর থেকে টঙ্গীগামী সড়কের এক পাশে অন্তত 7 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা রিপোর্টটি দেখলেন, এখন এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানব। দুর্ঘটনাটাতে ওনার যারা ম্যানেজমেন্টে আছে ওনাদের মনে গাফিলতি আছে, যেহেতু মেন রাস্তা গাড়ি আসা যাওয়া করতেছে, তো অবশ্যই একটু ওনাদের একটা মানে রাইখা বা ওই যেটা বলে বেড়া দিয়ে এগুলো করে তারপরে নেওয়া উচিত ছিল, যেহেতু আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। এই জন্য আমার মনে হয়েছে যে এটা যারা কাজ করতেছে তাদের ব্যর্থতা, মানে দুর্বলতা, ওনারা সঠিকভাবে কাজ করতেছে না। এয়ারপোর্ট থেকে শুরু করে
আপনার জয়দেবপুর পর্যন্ত হাতে গোনা 50টার উপরে লেবার কাজ করে না। এত বড় প্রজেক্টে তো 50টা লেবার থাকার কথা না। এই যে মানুষের যে দুর্ভোগ, এক থেকে দেড় বছরের প্রজেক্ট, আজ 5টা 6টা বছর যাবত আমরা ভুগতেছি, সাধারণ জনগণ সাফার হইতেছে। আজ দুই দিন আগে আমি উত্তরা ঢুকতেছি এয়ারপোর্ট থেকে, আমার গাড়ির উপরে ঢালাই করছে, আমার প্রাইভেট কারের উপরে, নতুন প্রাইভেট কার, তার উপরে জর্জরিয়া ও ঢালাই পড়তেছে। তো এক ঢালাই পড়লে 5 মিনিট পরেই তো ঢালাই জমে যায়। তো আমার গাড়ির কী অবস্থা হবে? শুধু আমার গাড়ি না, আর অনেকের গাড়ি এরকম পড়ছে। তো এদের যে এই যে একটা নেগলিজেন্সি, এই যে একটা অপব্যবস্থা, এর দায় নেবে কে? আজকে 5টা 6টা 5টা প্রাণ ঝরে গেল, এই এই দায় নেবে কে? এটা ক্ষতিপূরণ কী দেবে? রাস্তার যে সাইডে কাজ চলো ওই কাজ সাইডটা বন্ধ করে রেখে অপোজিট সাইডটা চালু করা উচিত ছিল। এখন ওরা রাস্তার দুই পাশে গাড়ি চলতেছে, এই মাঝখান দিয়ে ওরা কাজ করতেছে। এটা কিন্তু আমি মনে করি যে দুর্ঘটনা, এটা ওরা মানুষ মেরছে, এটা মানুষকে জিম্মি করে মারা হয়েছে, এটা কিন্তু কোনো দুর্ঘটনা না। যে রাডারটা পড়ে গেছে, গাড়ির তো এমনিই ক্যাপাসিটি কম, তাছাড়া এর যে অপারেটর তারা দক্ষতা কম, এটা চালাইতে গেলে এটা অনেক দক্ষতা লাগে। আপনার ভারসাম্য লোড, হ্যাঁ, লোডটা কীভাবে নেওয়া লাগে এই অভিজ্ঞতাটা থাকা লাগে। এরা যে লোকজন নিয়োগ করে, এরা টাকার বিনিময়, হ্যাঁ, ঘুষের বিনিময়ে একটা ড্রাইভার কী পারে না পারে, হ্যাঁ, এইভাবে নিয়াত ওটা নিয়োগ করে, চালাইতে পারলে হয়ে গেছে। কিন্তু এটা যে ক্যাপাসিটি, কীভাবে কাজ করতে হবে, যে একটা কৌশল, এটা তো তারা জানে না, এই কারণে এই অবস্থাগুলো। ইসলাম মাসুম রয়েছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে। গার্ডার পরে মানুষের যে মৃত্যু হয়েছে এ বিষয়ে জানবে সাধারণ মানুষের কথা। গতকাল উত্তরাতে পরে এক প্রাইভেট কারে 3-4 জন লোক নিহত হয়েছে। আমাদের গাজীপুর চৌরাস্তা পরপর দুইবার এই ধরনের ঘটনা ঘটেছে। তাই আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটার জন্য একটা নিরাপত্তা বিষ্টনী দেওয়া অতি জরুরি, এবং এই কাজগুলা দ্রুত সমাধান করে আমাদের জনগণকে এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া অতি সত্বর প্রয়োজন। এই বিআইডি কাজ করতেছে, দুদিন পর একটা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, কোনো কোনো মানুষের কোনো সেফটি নাই। কাল একটা উত্তর অ্যাক্সিডেন্ট হলো, 5 মানুষ নির্মমভাবে মারা গেলো, কোনো উদ্যোগ নেই। গা এই বিআরটি কিছুমানের বাজেট হয়, টাকা বিশাল অঙ্কে পাশ করা হয়, কিন্তু এইটাতে কী হয়? কোনো মানুষের কোনো কাজে আসতেছে না, না আছে আমাদের সেফটি, না আছে কোনো তাদের কাজের লোকের সেফটি। এই কাজগুলো যেভাবে নন সেফটিভাবে করতেছে, এটা পথচারী এবং সাধারণ জনগণের জন্য খুবই বিপজ্জনক। কারণ এরা কাজ করতেছে, উপরে কাজ করতেছে, আশেপাশে কাজ করতেছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই কাজ করতেছে, যার কারণে মানুষের একদিকে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষের যানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি গত 2012 সালের 24 নভেম্বর ঠিক এই গাডারটি পড়ে চট্টগ্রামে 17 জন নিহত হয়েছিল এবং 50 জন মতো আহত হয়েছিল। আমরা আজকে আমাদের কথায় চট্টগ্রাম থেকে আমি মনিশলা পারভেজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন সাধারণ মানুষের কথা শুনব। তোলার সময় প্রথমে আমাদের নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর, পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব, ওনারা দায়িত্ব অবহেলা করেছে এটা শিওর। দ্বিতীয় দায়িত্ব হলো যেখানে তারা কর্মরত আছে, ইনস্ট্যান্ট কর্মরত যেখানে মানে আছেন স্ট্যান্ড বাই, ওনাদের একটা দায়িত্ব আছে, ওরা সবাই মিলে এটা করতে হবে। এগুলো না করলে তো গাড়ি কেন চলবে, পুলিশে কেন সিগন্যাল? প্রথমত হচ্ছে এটা সরকারের যথাযথ তদারকি নেই, যারা তাদেরকে কাজ দিয়েছে তাদের প্রতি যথাযথ তদারকি নেই, এটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে যাদেরকে কাজ দেওয়া হয়েছে তাদেরও একটু আরও একটু সচেতন হওয়া উচিত এ ব্যাপারে। মেন মূলত হচ্ছে যারা কাজ করতেছে তাদের অসচেতনতার কারণে, তাদের অবহেলার কারণেই এই ধরনের ঝুঁকিগুলা হচ্ছে আর কি। আর কোনো অবহেলা বা মর্মান্তিক দুর্ঘটনা নাই, কর্তৃপক্ষ এই বিষয়ে সুদৃষ্টি দেবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে আমাদের কথা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন।